আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৌতরের পেটের ভিতরে ডিমার্ট কাল আমাদের করণীয় বা কিভাবে আমরা বুঝতে পারবো তা বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটা জুড়ে সাথেই থাকেন, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, কবুতরের পেটের ভিতরে ডিমাট কাল আমাদের করণীয়, আমরা কীভাবে বুঝবো যে কবুতরটার পেটের ভিতরে ডিমাট কাছে, কিছু সিমটম কিছু লক্ষণ বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ভিডিওটা জুড়ে সাথেই থাকেন, সঙ্গেই থাকেন। এই মুহূর্তে চ্যানেলে যদি কোনোভাবে নতুন থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে দেখতে ঘন্টাটি বাজিয়ে দেন। ওই সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে চ্যানেলটি এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে সহযোগিতা করেছেন। আমার এই মাদিটার হঠাৎ করে ডিম আটকে যায়, তো আমি এটির সিমটম দেখে বুঝতে পারি। ডিমের হাড়িতে যায়, আসে, বসে, এভাবে দুই তিন দিন চলে যায়। তো হঠাৎ করে মাদি কবুতরটি আর উঠে দাঁড়াতে পারে না, এখন পর্যন্ত দেখেন দাঁড়াতে পারতেছে না। যদি এরকম হয়ে যায় দুই তিন দিন তো ঠিকই খাবার দাবার খাবে, হঠাৎ করে আর উঠে দাঁড়াতে পারবে না। তো অনেকেই এটাকে প্যারালাইসিস বলে মনে করে থাকে। তো এরকম যদি হয় তো কবুতরটাকে আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন যে আসলে প্যারালাইসিস হয়েছে কিনা বা কবুতরের পেটের ভিতরে ডিম আটকেছে কিনা। তো পেটের ভিতরে ডিম আটকালে প্রথমত আপনি দুই তিন দিন খাবার খাবে, তারপর খাবার অফ করে দিবে বা আর খাবার খাবে না। আর যদি খাবার অফ করে দেয় বা খাবার না খায়, সেক্ষেত্রে কবুতরের ডকিং চেঞ্জ হয়ে যাবে। এই যে এরকম সবুজ টুনা টাইপের হবে, চুনা পায়খানা করবে, সবুজ পায়খানা করবে ইত্যাদি। তো আপনি হাত দিয়ে যদি বুঝতে পারেন যে না কবুতরটার পেটের ভিতরে ডিম আটকেছে, পাশার মাঝে শক্ত এরকম ভাব বোঝা যায় কোনো রকম চাপাচাপি না করে, আমি যে পদ্ধতিটি আপনাদের সামনে আজকে দেখিয়ে দিব বা বলে দিব তা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। কোনো রকম মেডিসিন ছাড়াই এই কবুতরের পেটের ভিতরে ডিম আটকানোটা পাস করে হয়ে যাবে। আর যদি মাদি কবুতরটা খাবার না খায়, সেক্ষেত্রে আপনাকে হ্যান্ড ফিডিং করাতে হবে, হাতে ধরে কবুতরটাকে ঠিকমতো খাওয়াতে হবে, নরের কাছ থেকে আলাদা করে ফেলতে হবে যেন নরের কাছে না থাকে। তো আমি এই খাঁচার মধ্যে একটি কাট দিয়েছিলাম, দেখেন এই যে ডপিংটা, কবুতরটার পেটের ভিতরে ডিম আটকানোর পর ডপিংটা এরকম খারাপ দেখা যায়। তারপর আমি এটাকে খাবার খাওয়াই হাতে ধরে, তারপরে ডপিং এইটা। তো প্রিয় ভিউয়ার্স, এখন আসি মূল আলোচনায়। কবুতরের পেটের ভিতরে ডিম আটকানোর কিছু কারণ রয়েছে, ক্যালসিয়ামের অভাব, ভিটামিন মিনারেলসের অভাব, এডি3 ইসেলের অভাব, ডিম পাড়ার সময় যে শক্তি প্রয়োগ করতে হয় তো সেই শক্তি কবুতর বা মাদি কবুতরটা প্রয়োগ করতে পারে না, বিদায় কবুতরের পেটের ভিতরে ডিম আটকে যায়, বা ডিম পাড়ার যে সময় হয় সেই সময়টাতে কবুতরের ডিমের খোসা শক্ত হয়ে যাওয়ার কারণে ডিম আটকে যায়। তো এটি আপনি যদি বুঝতে পারেন তো কিভাবে এর সমাধান করতে পারেন, আমাদের বাংলার প্রতিটি ঘরেই পাওয়া যায় সরিষার তোল, তো এই সরিষার তোল দিয়েই আপনি এর সমস্যাটির সমাধান করতে পারবেন। যদি আপনার মাদি কবুতরটির পেটের ভিতরে ডিম আটকে যায় তো আপনি একটু সরিষার তোল নন একটা ডবারের মাঝে, হোমিওপ্যাথিক ডবার দিয়ে এতে এই মাদি কবুতরটাকে 8 থেকে 10 ফোঁটা সরিষার তোল খাইয়ে দেন, ইনশাল্লাহ কবুতরের পেটের ভিতরে। তো আমি এই সরিষার তোল আমার এই মাদি কবুতরটাকে খাওয়ানোর পর তো আলহামদুলিল্লাহ ডিমটি পাস হয়ে যায়, এই যে সেই ডিমটি। তো আপনি এই পদ্ধতিটি ফলো করতে পারেন বা এই নিয়মটি আপনি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ, আশাবাদী ফল পাবেন। আর যদি রেজাল্ট না পান সেক্ষেত্রে আপনি মেডিসিন ব্যবহার করেও এর চিকিৎসাটি করতে পারবেন। তো এরকম একটি ভিডিও আমার করা আছে, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো ইনশাল্লাহ, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দূরে সাথে থাকার জন্যে, সঙ্গে থাকার জন্যে। তো পরিশেষে আবারও বলছি, যদি মাদি কবুতরটি এমন হয়ে যায় তো মাদি কবুতরটাকে নরের কাছ থেকে আলাদা করে ফেলবেন, মাদি কবুতরটা খাবার না খেলে তো হাতে ধরে খাবার খাওয়িয়ে দিবেন। তারপর আমি যে পদ্ধতিটি বললাম, আপনার হাতের কাছে থাকায় সরিষার তোল 8 থেকে 10 ফোঁটা সরিষার তোল আপনি খাওয়িয়ে দেন, ইনশাল্লাহ আপনার এই ডিমটি পাস হয়ে যাবে। যদি দেখেন 4-5 ঘন্টা পার হয়ে গেছে ডিমটি পাস হয় নাই, তো পুনরায় আবার আপনি 4-5 ফোঁটা সরিষার তোল খাওয়িয়ে দেন।
কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সকল ভাইরা চ্যানেলটিতে সংযুক্ত ছিলেন একদমই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে দেখতে ঘন্টাটি বাজিয়ে রাখেন। ওই সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে চ্যানেলটির সাথে সংযুক্ত আছেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক্সের উপর, সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের পোষা পানি ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।